হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি খুব সুন্দর গরমের জন্য ঠান্ডা ঠান্ডা ফ্রুটির রেসিপি নিয়ে। তো আমরা তো সবসময় বাজার থেকে কেনা ফ্রুটি খাই, তো আমি আজকে আপনাদের দেখাবো, দেখুন কাঁচা আম দিয়ে কিভাবে গ্রিন ফ্রুটি বানানো যায়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, আমি ফ্রুটি বানানোর জন্য দুটো কাঁচা আম নিয়েছি, একটু গ্রিন ফুড কালার, এটা নিয়েছি ভিনিগার, আর এটা একটা লেবুর রস, আর পরিমাণ মতো চিনি, আর এখানে 500 গ্রাম মতো জল নিয়েছি। তো এই যে দেখুন, আমি গ্যাস অন করলাম, দিয়ে জলটা বসিয়ে দেবো ফুটতে। তো প্রথমে আমি সুগার সিরাপটা বানিয়ে নেব। তো জলটা ফুটতে থাক, ততক্ষণে আমি আম দুটো ছিলে নিই। ফ্রুটি যেমন বাজারে প্যাকেটিং হয়, তো ওটা যখন ফ্যাক্টরিতে ফ্রুটি তৈরি হয় তাতে সাইট্রিক অ্যাসিড অ্যাড করা হয়। তো আমরা এখানে যেহেতু হোমমেড বানাবো, তো সাইট্রিক অ্যাসিড ইউজ করব না, সাইট্রিক অ্যাসিডের পরিবর্তে দেব ভিনিগার আর লেবুর রস। কেন, দেখবেন ফ্রুটি খাওয়ার সময় মুখ দিয়ে একটা যখন খাই টকটক ভাব আসে, তো সাইট্রিক অ্যাসিডের কাজটা আমার এখানে ভিনিগার আর লেবুতে করবে। আর আমাদের তো এটা খাবারটা স্টোর হবে না, হয়তো আজকে বানালাম, 2 দিনের মধ্যে খেয়ে নেব, কিন্তু প্যাকেটিং যত খাবারটা অনেক দিন থাকে। আর সাইট্রিক অ্যাসিডের কাজ হচ্ছে, আমি যে সুগার সিরাপটা বানাবো ওটা অনেক দিন স্টোর করে রাখলে সাইট্রিক অ্যাসিড ওই সুগারটাকে জমতে দেবে না তলায়, সেই কারণে ফ্রুটির মধ্যে সাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়। তো আমি এখানে সাইট্রিক অ্যাসিডের পরিবর্তে ভিনিগার আর লেবু ইউজ করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন, আমি আমগুলো ছিলে ধুয়ে নিয়েছি, তো আমি কাটবো না, এইভাবে ভেতরে ভেতরে ছিঁড়ে দেব, দিয়ে কুকারের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে আমগুলো সেদ্ধ করে নেব। তো আমি এখন কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে আমটা সেদ্ধ করতে দিয়ে দেব। তো এই যে দেখুন, জলটা ফুটে গেছে, আমি জলের মধ্যে চিনিটা দিয়ে দেব, আমি পুরোটাই দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে বয়েল করব, এবং এটা একটা ভালো মতো সুগার সিরাপ হয়ে যাচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমি এখানে জলটা 1/2 লিটার নিয়েছিলাম, তো সেটা আমি কিন্তু অনেকটাই মেরে নেব, দিয়ে 300 গ্রাম মতো সুগার সিরাপটা করে নেব। তো এই যে দেখুন, সুগার সিরাপ ফুটতে শুরু করে দিয়েছে, তো আমি আর কিছুক্ষণ পরে এর মধ্যে ভিনিগার আর লেবুর রসটা অ্যাড করব। এই যে দেখুন, এদিকে আম কিন্তু আমি কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন বন্ধুরা, সুগার সিরাপটা রেডি হয়ে গেছে, আর 300 গ্রাম থেকে মোড়ে কতটুকু দাঁড়িয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রসটা, আর এই যে দেখুন ভিনিগার। তো এই যে দেখুন, সুগার সিরাপটা রেডি হয়ে গেছে, তো এর মধ্যে আমি কয়েক ফোঁটা গ্রিন কালার দিয়ে দেব, দিয়ে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেব। তো এই যে দেখুন, ওইদিকে দেখলেন সুগার সিরাপ রেডি হয়ে গেছে, এইদিকে এই যে দেখুন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে একটা পাত্রে ঠান্ডা করতে দিই, এই যে দেখুন। তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি, তারপরে আবারও ফিরে আসছি। এই যে দেখুন, তো এই যে দেখুন, আমটা এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, অনেক গরম হয়ে আছে, তাই আমি এখন আর এটাকে ম্যাশ করব না, অনেকটাই গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। তো এই যে দেখুন, আমটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটা হাতে করে খুব ভালোভাবে চটকে কাতটাকে বের করে নেব, যেটা পাল্প বলছে সেটাকে।
এটা আমার ছাকটিতে ছাকার কোনো প্রয়োজন নেই, কেন কি এত সুন্দর সেদ্ধ হয়েছে যে আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা এমনি একটু আমের খোসার উপরে থাকে সেটা আমি তুলে বাদ দিয়ে দিচ্ছি। একদম আঠি থেকে ভালো করে শাঁসটা ছাড়িয়ে নিলাম। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি আমটা। তো এবার আমি যে সুগার স্ট্রাপটা ডাল বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে ঢেলে দেবো। দে আমি প্রথমে এটাকে একটু হাতে করে খুব ভালোভাবে গুলে নেব। তো এই যে দেখুন আমার কাঁচা আম দিয়ে সম্পূর্ণ ফ্রুটি রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন এক একটা ভেসে ভেসে আসছে, তো আমি এটাকে ছেঁকে নেব। আপনারাও যখন বানাবেন অবশ্যই ছেঁকে নেবেন। তো দেখতে থাকুন। তো এই যে দেখুন আমি আবার ছেঁকে নিচ্ছি এইভাবে। যেহেতু এটা ফ্রুটি তো তাই একটু গাঢ়, তো ওই জন্য একটা চামচ লাগছে। আর যে আমের পাল্পটা একটু গোটা হয়েছিল এই যে এইভাবে নাড়িয়ে দেব, তাহলে দেখুন পুরোটা চলে যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকেই রোজার সময় ঘরের মধ্যে কাঁচা আম দিয়ে ফ্রুটি বানিয়ে খেতেই পারি। তো এটা আপনি 10 দিন মতো ফ্রিজে স্টোর করে খেতে পারবেন। ওই যে দেখুন বন্ধুরা, এই যে কাঁচা আমের গ্রিন ম্যাঙ্গো ফ্রুটি রেডি হয়ে গেছে। এই যে বুঝতে পাচ্ছেন এটা কিন্তু শরবতের মতো পাতলা হবে না, যেমন বাজারের ফ্রুটি হয় সেই রকমই হবে। তো আপনারাও প্রত্যেকের রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন দুটো আমের এই 2 গ্লাস হয়েছে। তো আপনারাও এটা প্রত্যেকে বানিয়ে বটলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন, দিয়ে প্রত্যেক দিনই খেতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও রোজার সময় ঝটপট এটাকে বানিয়ে ফেলুন, কেনা ফ্রুটি খাওয়ার থেকে হোমমেড ফ্রুটি বানিয়ে খান, তবু এটা কাঁচা আমের ফ্রুটি। তো আমার বন্ধুরা প্রত্যেকেই ভালো থাকবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন।